হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আজকে আবারও কিছুক্ষণের জন্য লাইভ শুরু করলাম আপনারা যদি কেউ যুক্ত হতে চান তাহলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ধরে আপনারা চলে আসতে পারেন শুরুতেই যে জিনিসটা বলা প্রয়োজন যে আজকে বাংলাদেশের পরিস্থিতি আবারও ভয়ঙ্কর আবার উত্তাল এবং আমি সকাল থেকে দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েতে ঢুকে এবং এমনকি বাসা বাড়িতে ঢুকে ছাত্রলীগের নেতা কর্মীরা তারা মানুষজনকে ধরে টেনে হিচড়ে বাসা থেকে বের করে আনছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বাসায় গিয়ে হামলা করছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়তেও তাদের একটা মানে ইয়া হয়েছিল এবং তারা ধরে আনার চেষ্টা করেছিল অনেক ছাত্রছাত্রীকে কিন্তু এখানে যারা শিক্ষক ছিলেন তারা এটার মানে চিনিয়ে এনেছেন যে ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ এবং ছাত্র লীগের সদস্যরা তাদেরকে তারা নিতে পারেনি আলটিমেটলি এবং অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে শিক্ষকরা তাদের রুম থেকে শেখ হাসিনার ছবি ফেলেছে এবং তারা বলছে যে যার হাতে আমাদের রক্ত আমার ভাইয়ের রক্ত তাদের টানাবো না এটা অসম্ভব সাহসের কাজ করছেন যারা করছেন অসম্ভব সাহসের কাজ করছেন এখন শেখ হাসিনার আসলেই একদম মানে মাথা পুরা খারাপ হয়ে গেছে যেটা বোঝা যাচ্ছে গদিতে থাকার জন্য একদম মরিয়া হয়ে গেছে শেখ হাসিনা এখন পাগলা কুকুর হয়ে গেছে এবং কয়েকদিন আগে সে কান্না করলো নাকি কান্না করলো সে আবার সে আবার একই কাজ সে এখন করে যাচ্ছে এটা মানে এখন এখন যেটা বোঝা যাচ্ছে যে তাকে টেনে হিচছে নানা মানে শে আর নামবে না গদি থেকে সেখানে নিলজ্জ বেহায়ার মতো সে এখনো বসে আছে তাকে এত মানুষ গালি দিচ্ছে এত মানুষ নোংরা কথাবার্তা বলছে তাদের তো বৈধতা নাই তাদের সরকারের তো কোনো বৈধতা তো নাই গত দুইটা নির্বাচনে তারা যা যেটা কাজ করেছে মানে জালিয়াতি করে মানে সরকার গঠন করেছে সেটা তো আছেই কিন্তু এইবার একদম মানুষের মন থেকে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার উঠে গেছে এটাতে যে ভয়ঙ্কর ক্ষতি শেখ হাসিনা আমাদের বাংলাদেশের করলেন বাংলাদেশের secularism যে ভয়ঙ্কর ক্ষতি এই শেখ হাসিনা এবং তার দল বলরা করলেন এই ক্ষতি মনে হয় না আমরা কখনো আর পূরণ করতে পারব কারণ শেখ হাসিনার প্রতি যখন ঘৃণাটা আসবে তখন ইসলামিক এই জিনিসটাকে ব্যবহার করবে সেকুলারিজম এর প্রতি হিসেবে আপনারা যারা বুঝতে পারছেন না বিষয়টা সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন আপনারা একটু চিন্তা করেন যে এই শেখ হাসিনার প্রতি জনমনে যে এই ঘৃণা বিদ্বেষটা তৈরি হলো শেখ হাসিনার অপকর্মের জন্য শেখ হাসিনার পাহাড় প্রমাণ দুর্নীতি তো এতদিন দুর্নীতির কথা বললেই বলা হতো যে তাহলে বিকল্প কি বিকল্প কি দুর্নীতিও তো আছেই এখন তারা মানুষ মেরে ফেলছে একদম মানে নির্বিচারে মানুষ মেরে ফেলতেছে গদিতে থাকার এত লোভ এই শেখ হাসিনার এবং না থেকে বা করবে কি কারণ তারা এই গত সতেরো তুলেছে তারা আমাদের আত্মীয় স্বজনতা আছে বিভিন্ন দেশে আমাদের আত্মীয় স্বজন আছে আমরা জানি যে শেখ হাসিনার পরিবার কি পরিমান টাকা কি পরিমাণ অর্থ সম্পদ তারা গড়ে তুলেছে পৃথিবীর বিভিন্ন দেশে এবং এই জিনিসটা থেকে যে জিনিসটা মানে দেখা গেল যে যে জনমনে যে ধারণাটা তৈরি হবে সেটা হচ্ছে secularism ধর্ম নিরপেক্ষতার রাজনীতি যারা এই secular রাজনীতি করে তারা হচ্ছে এরকম এটা যে কত বড় ক্ষতি আমাদের হলো এটা যে আমাদের যারা আমরা যারা secularism পক্ষে আমরা যারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা যারা চাই তাদের যে কত বড় ক্ষতি হলো এবং এই সুযোগটা নেবে ধর্মান্ধ ইসলামিক গোষ্ঠী

এদের সাথে আমরা ফাইট করতে পারবো না আসলে এদের সাথে ফাইট করা যায় না হম তো যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখন যে তাদেরকে শেখ এবং আওয়ামী লীগ সরকারকে টেনে হিঁচড়ে না নামালে সে আর সে আর নামবে না এখন তো টেনে হিঁচড়ি তাদেরকে মানে একদম নির্লজ্জ বেহায়ার মতো বসে আছে এখন তাদের মানে টেনে হিঁচড়ে কানে ধরে নামাতে হবে শেখ হাসিনাকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে তার মানে ঘাড়ে ধরে শেখ এখন ঘাড়ে ধরে নামানোর সময় চলে আসছে কারণ আজকেও আমি দেখতে পেলাম যে আমি ভেবেছিলাম যে আগের ঘটনা হয়তো শেখ হাসিনার হয়তো হতে পারে এরকম যে শেখ হাসিনার আমি জানি যে শেখ হাসিনার নির্দেশেই প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ দেওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু তারপরেও একটা সামান্য একটা ইয়াদ ছিল যে হয়তো শেখ হাসিনার অগোচর এমনও হতে পারে কেউ অন্য কেউ কাজটা করে ফেলছে কিন্তু আজকে যে জিনিসগুলো দেখতেছি সেগুলো একদম এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে একদম শেখ হাসিনা সরাসরি পরিষ্কার নির্দেশনাতেই কাজগুলো ঘটেছে এই হত্যাকাণ্ড গুলা ঘটেছে এটা এই বিষয়ে এখন আর কোন সন্দেহের কোন অবকাশ নেই কারণ যেভাবে মানে মানুষকে য়া করা হচ্ছে উত্তরাতে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সেগুলো একদম সরাসরি শেখ হাসিনার নির্দেশনা ছাড়া এগুলো সম্ভবই না এখন এটা ভয়ঙ্কর ব্যাপার আমরা যারা মুক্ত বুদ্ধির চর্চা করি তাদের পক্ষ থেকে আমি যে জিনিসটা বলতে চাই যে আমরা আমাদের কোনো দলের প্রতি কোনো ধর্মের প্রতি আমাদের কখনো কোনো মোহ বা কোনো আনুগত্য থাকতে পারে না যারা এখনো যারা এখনো এতগুলা মৃত্যু দেখে এতগুলা মানে হত্যাকাণ্ড দেখেও যারা এখন পর্যন্ত যে মুক্ত মানাদের মধ্যে কিছু অংশ আছে যারা এখনো নির্লজ্জ ভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে তাদের জন্য একদম করুণা হয় এরা হচ্ছে গিয়ে দলকানা দলান্ধ এক দল হচ্ছে ধর্মান্ত এক দল হচ্ছে দলান্ধ এই দলান্থদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন যারা এই কাজগুলা করছে যারা এখনো নির্লজ্জ ভাবে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করছে এবং এই আন্দোলনের যারা যারা ছাত্ররা আছে সাধারণ ছাত্ররা আছে তাদের বিরোধিতা করছে তাদেরকে আপনারা চিনে রাখবেন হ্যাঁ এটা সত্য যে জামাত শিবির থেকে শুরু করে যারা এই করে জিনিসটাকে পোড়া খাওয়ার জন্য চেষ্টা করছে পিনাকির মতো বা ধরেন শিবির এরাও পোড়া খাওয়ার চেষ্টা করছে কিন্তু তার মানে তো এটা না যে এই ছাত্রদের এই আন্দোলনটা জামাত শিবিরের আন্দোলন তা তো না আপনাদের আরো যারা এই ট্যাগটা দিচ্ছে যে এই আন্দোলনটা পুরাটা আহ জামাত শিবিরের আন্দোলন তারা একদমই মানে মিথ্যা কথা বলছে এখন একদম মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছে এবং এই খুন জাস্টিফাই করার জন্যই এই সমস্ত কাজ করছে আপনারা নিশ্চয়ই দেখছেন আপনারা নিশ্চয়ই দেখছেন এবং কিছু থেকে বা নিউজ মিডিয়া আমরা যা জানতে পারছি বেশিরভাগই সরকার দলীয় কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন আবার সরকার মানে নাকি মোবাইল ফোন দিয়ে মানে ফেসবুকে ঢোকাটাও বন্ধ করে দিয়েছে কত বড় মানে অপদার্থ হলে কত বড় মানে নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারেন একটা সরকার হ্যাঁ মানে অন্যদেরকে কথা বলতে দিবে না শুধুমাত্র মন্ত্রীরা তাদের স্ট্যাটাস দিবে আমি দেখলাম এই যে পলক যেটা আছে যে বদমেসটা আছে সেই বদমেসটা এখন স্ট্যাটাস দিচ্ছে লাগাতার স্ট্যাটাস দিয়ে যাচ্ছে কিন্তু অন্যদেরকে দিতে দিবে না কি একটা অবস্থা আচ্ছা আমাদের ব্যাকস্টেজে যে অনেক